পুজোর গন্ধ নাকে আসলে যাদের মন ব্যাকুল হয়ে ওঠে, কাশফুলের মেলা দেখে যারা নস্টালজিক হয়ে পড়েন, ঢাকের বাদ্যি শুনলে যাদের শিহরণে মন নেচে ওঠে, অথচ পুজোয় সারা রাত এক পুজো থেকে আরেক পুজো ঘুরতে শরীর দেয় না, এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেল, উত্তর কলকাতা থেকে সেই দক্ষিণে কি সুন্দর সুন্দর ঠাকুর যা না দেখলে মন ভালো লাগে না। এমনকি যারা অনেক দূরে আছেন, পুজোর সময় কলকাতায় আসতে পারেন না, তাদের মুঠোতে এনে দিলাম কলকাতার দুর্গোৎসবের মুহূর্ত যা সারা বছর আপনাদের সামনেই পাবেন। বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, তবে গরম কমছে না। আজকের দিনটা বেশি অন্যরকম, আকাশে তুলোর মতো মেঘ, নীল আকাশ। আমার মনে হলো, আরে গত বছরের ঠাকুর এখনো তো দেখা হয়নি, ছুটলাম দুর্গা মিউজিয়াম দেখতে। কি ভাবছো, এসব পাগলামো? বোঝার চেষ্টা করি রোজ, বুঝি না। এখন মন ক্লান্ত হলে দৌড়ে ছুটে যাই আয়নার সামনে, জলের ছিটে দিই প্রতিবিম্বে, তারপর হেসে উঠি নিজের খেয়ালেই। এটাই আমি, আমার বৃত্ত আর আমার নিজেকে ভালো রাখার ব্যবস্থা। ইট পাথর ও কংক্রিটের মোড়া শহরের মধ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ গাছপালা ও জলাশয়ের মধ্যে দিয়ে গিয়ে এই দুর্গা মিউজিয়াম প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে এই যাত্রাপথে। কি নেই এখানে, চারদিকে সবুজ গাছগাছালি, রং বেরঙের ফুল, পাখির কোলাহল, পাশে বয়ে যাওয়া সরোবর। আপনারা যারা প্রকৃতি ও দুর্গা ঠাকুর ভালোবাসেন, প্রকৃতিতে হারিয়ে যেতে মন চায়, তাদের জন্য সেরা ঠিকানা হতে পারে দুর্গা মিউজিয়াম। এই দুর্গা মিউজিয়ামে এসে বাবার কথা খুব মনে পড়ছিল। বাবা বলতেন, ভগবানের রাজত্বে কোনো বৈষম্য নেই, ভগবানের আলো, বাতাস, রোদ, গাছপালা, রাজা থেকে ফকির সবাই সমান পায়। তোমরা সবাই দুর্গা মিউজিয়ামে এসে দেখো, চোখের আর প্রাণের আরাম পাবে। এই দুর্গা মিউজিয়ামের নাম দেওয়া হয়েছে মা ফিরে এলো। এটি রবীন্দ্র সরোবরের ভিতরে অবস্থিত। এই মিউজিয়ামের কোনো এন্ট্রি ফিজ নেই। মিউজিয়ামের ভিতরটা ভীষণ সুন্দর, বিভিন্ন ক্লাবের মূর্তি রাখা আছে, 3টা থেকে 5:30 অবধি খোলা থাকে। হ্যাঁ, আমি সেই মেয়ে, আমাদের কলকাতা শহরকে আমার চোখ দিয়ে একটু একটু করে চিনতে শেখাবো।